নমস্কার বন্ধুরা, মর্জি কুকিং এ আমি বর্ণালী আপনাদের জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বছর আপনাদের জীবনে খুশির বন্যা নিয়ে আসুক এই কামনা করে আজ আমি বানাবো চিকেন পিৎজা। এই পিৎজা খুব সহজে প্যানে বানিয়ে দেখাবো, তো চলুন দেখে নিই এটা আমি কিভাবে বানাই। একটা বলে এক কাপ ময়দা নিচ্ছি, হাফ চামচ লবণ, গুঁড়ো চিনি এক চামচ, বেকিং পাউডার হাফ চামচ, বেকিং সোডা এক চিমটে, টক দই দু টেবিল চামচ, আর নিচ্ছি সাদা তেল এক টেবিল চামচ। এবার হাত দিয়ে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো মেখে নেবার পর অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব। ময়দা মাখা হয়ে গেছে, হাতে তেল দিয়ে ভালো করে উপরটা বুলিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। বোনলেস চিকেন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এতে দিচ্ছি হাফ চামচ লবণ, এক চামচ গোলমরিচ গুঁড়ো, এক চামচ টমেটো সস, হাফ চামচ সোয়া সস, আর দিচ্ছি এক টেবিল চামচ টক দই। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি এক চামচ সাদা তেল। তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। একটা প্যান গরম করতে দিয়েছি, ম্যারিনেট করা চিকেন দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা খুলছি, জল বেরিয়েছে। আঁচ মাঝারি করে সব জল শুকিয়ে নেব। ফ্রাই করা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ঢাকা খুলছি, ময়দা আর একবার ভালো করে মেখে নেব। হাত দিয়ে এইভাবে গোল করে নিচ্ছি। অল্প তেল বুলিয়ে হাতে করে চেপে নিচ্ছি, হালকা হাতে বেলে নিচ্ছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিচ্ছি, তাহলে এটা ফুলে উঠবে না। প্যান গরম করতে দিয়েছি, হাত দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম। এক পিট হয়ে গেছে, উল্টে দিচ্ছি, আর একবার উল্টে দিচ্ছি। এইভাবে অল্প সেকে নিলে কাঁচা থাকবে না। এখন গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম, সাজিয়ে নেব। দিয়ে দিচ্ছি পিৎজা সস, চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দিচ্ছি অরিগ্যানো, চিলি ফ্লেক্স অল্প ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিচ্ছি গ্রেট করা কিউব চিজ। এই পিৎজা আমি কিউব চিজ দিয়ে বানাচ্ছি। এবার দিচ্ছি ফ্রাই করা চিকেন। এবার দিচ্ছি লম্বা করে কাটা ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, সবজি আপনাদের পছন্দ মতো দেবেন। পেঁয়াজ দিয়ে দিলাম। এর উপরে আর একবার চিজ ছড়িয়ে দিচ্ছি। ওপর থেকে দিচ্ছি অল্প অরিগ্যানো, আর দিচ্ছি চিলি ফ্লেক্স। সাজানো হয়ে গেছে, ঢাকা দিচ্ছি। লো ফ্লেমে 7-8 মিনিট এটা হবে, তারপর নামিয়ে নেব। ঢাকা খুলছি, হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। প্লেটে নামিয়ে নিলাম। এবার পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা খুব অল্প খরচে ঘরে বানিয়ে খাবেন, খেতেও ভালো লাগবে, আবার শরীরের পক্ষেও উপকার। বন্ধুরা, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন বন্ধু তাদের কাছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানালাম। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওয়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। Like beating